নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আর আর ট্রাভেল ব্লগসে। আমি আজকে একটা ক্যামেরা কিনেছি, ক্যাসন CS6। তো ওইটা আজকে আনবক্সিং করব আমি, আর আপনাদেরকে আমি দেখাবো। এটা তো এটাতে আমার ভয়েস ওভার থাকবে, কারণ আমার এটা প্রথম ভিডিও। তো আস্তে আস্তে আমি আমার মাইক এখনও কেনা হয়নি ভালো। এই যে মাইকটাতে আমি কথা বলছি, এটা ক্যাসনেরই মাইক, কিন্তু এর কোয়ালিটি একদমই ভালো না। আমি এটা ট্রাই করে দেখলাম, এর কোয়ালিটি একদম ভালো না, একদম ডিসঅ্যাপয়েন্টিং কোয়ালিটি। সেই জন্য আমাকে একটা ভালো মাইক কিনে তারপরে আমি আবার এই ভিডিওটা, মানে যত আগের ভিডিও হবে সেগুলো তখন আমি মাইকে আমি বলবো। এখন আমাকে ভয়েস ওভারই করতে হবে। আর এই যে ভিডিওটা আমি তুলছি, এটা ক্যাসন দিয়েই তুলছি, আমি ইনডোরে তুলছি, তাও রাতের বেলায় তুলছি, লাইট জ্বলছে। এটা বাইরে হয়তো তুললে আরও বেস্ট কোয়ালিটি আসবে। আর এই ক্যামেরা নিয়ে আমি রাঁচি একটা ট্যুর করব, এই ক্যামেরাটা নিয়েই যাব, এতে আমার ভ্লগসও আসবে, আর এতে আপনি সব দেখতে পাবেন, রাস্তা কেমন কোয়ালিটি আসছে না আসছে আপনি সব দেখতে পাবেন। আর তারপরে এই ক্যামেরাটা আমি কিছুদিন ইউজ করার পরে এর রিভিউ আর এর সেটিংসগুলো আমি আপনাদের জানাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার ক্যামেরাটা চলে এসছে অ্যামাজন থেকে, এটা একবার আনবক্স করব। তো আনবক্স করার জন্য প্যাকেটটা আমি কেটে নিই, একটু ওয়েট করুন। এই ভালোই প্যাকিং, প্যাকেজিং খুবই ভালো, বাইরে থেকে একটা পাউচ প্যাকেট দিয়েছিল, আর এখানে আবার অ্যামাজনের নিজস্ব বক্সও আছে যাতে প্রপার সেফটি থাকে জিনিসটা। এটা আমি মোবাইল থেকে ভিডিওটা শুট করছি। এই যে আমি সিলটা কেটে নিচ্ছি, অনেকদিন ধরে ভাবছিলাম ক্যামেরাটা নেব, ক্যামেরাটা নেব, নেওয়া হয়ে উঠছিল না। কিন্তু এবার যখন আমি ছোট ছোট যখন ভিডিও যখন দেবো বলে ঠিকই করেছি ইউটিউবে, আর আমি যখন ট্রাভেলিংও আমার প্রচুর থাকে, সেই জন্য এই ক্যামেরাটা নেওয়া গাড়ির জন্য স্পেশালি, তাহলে এতে আমি ট্রাভেলিং ভিডিওগুলো শ্যুট করতে পারবো। আর সেই জন্য ক্যামেরাটা নেওয়া। এই যে বিল, এটা আমার পড়েছে 9,800 টাকা অ্যাপ্রক্স। চলুন এবার বক্সটা খোলা যাক, দেখা যাক বক্সের মধ্যে কি কি আছে। ক্যামেরাটা আমার ম্যাক্সিমাম এসছে 3 থেকে 4 দিনের মধ্যেই চলে এসছে। এই যেখানে সব ডিটেলস গুলো পাওয়া যাচ্ছে, 170 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্কেল আছে, 24 মেগাপিক্সেল ক্যামেরা, আর এখানে সব ফিচার্স গুলো লেখা আছে। আপনারা চাইলে এটা পজ করে পড়ে নিতে পারেন। আচ্ছা, এই যে স্ক্যান কোড, এটা স্ক্যান কোড করে এটা মোবাইলের সঙ্গে ব্লুটুথ দিয়ে লিঙ্ক, সরি ওয়াইফাই দিয়ে লিঙ্ক করা যাবে। আর এই যে ক্যামেরাটা, ক্যামেরার মধ্যে অনেক স্পেয়ার পার্টসও দিয়েছে, অনেক অ্যাক্সেসরিজ দিয়েছে, ওইগুলো সব আমরা খুলে দেখবো কি কি আছে। বক্সটা তো বেশ ভালো রকম সাইজই আছে বক্সটার। এই একটা বক্স, এটা বক্স, এটাও এটা আর একটা বক্সের মধ্যে ঢোকানো আছে, ওটাও বার করি, সিল করা আছে, এটাও কোম্পানি সিল। আমি অ্যামাজনে আমি আমার এটা চলে এসেছিল বেশ কয়েকদিন আগেই, তো ওটা আমার খুলে দেখা হয়নি, কারণ আমি বাইরে ছিলাম, আমি তো সেই জন্য অ্যামাজন বয় যায় দিয়ে গেছিল, তার সামনে এটা খুলে চেক করা হয়নি, এটা নিয়ে ঘরে রাখাই ছিল। এটা আজকে আমি এটা আনবক্স করছি, কারণ ছিলাম না বাইরে ছিলাম, তো সেই জন্য আনবক্স করে হয়ে ওটা হয়নি। এই যে প্রথমেই দেখতে পাচ্ছি ক্যামেরাটা, কিন্তু ক্যামেরাটা পরে দেখবো, আগে তার অ্যাক্সেসরিজ গুলো দেখে নিই কি কি আছে। একটা ছোট বক্স বেরোলো, তারপরে এটা একটা বড় বক্স বেরোলো, এর মধ্যে অনেক অ্যাক্সেসরিজই পাওয়া গেছে। মোটামুটি যা অ্যাক্সেসরিজ আছে এটা মানে অ্যাভেলেবেল, আর বাইরে থেকে আর কিছু কিনতে হবে না। এই যে এটা ওয়ারেন্টি কার্ড আছে, এটা স্ক্যান করে, এটা স্ক্যান, এইটা স্ক্যান নয় এরপরে উল্টো সাইড, হ্যাঁ এটাকে স্ক্যান করে 1 ইয়ার ওয়ারেন্টি ক্লেম করা যাবে। নর্মাল স্ক্যানার দিয়ে এটাকে স্ক্যান করতে হবে, পেপারস এই যে অনেক অনেক ডকুমেন্টেশন পেপারস দিয়েছে, ক্যামেরার বিষয়ে অনেক রকম কাগজ দিয়েছে, ওইগুলো দেখে নেবেন আপনারা, পজ করে দেখে নিতে পারেন কি কি পেপারস দিয়েছে, ডকুমেন্টেশন আছে অনেক কিছু ক্যামেরাটার বিষয়ে।
এই যে এটা অ্যাক্সেসরিজ লিস্ট আছে, সরি এটা মাইক, মাইকটার ব্যাপারে দেওয়া হয়েছে কি কি মাইক আছে, ওই যে মাইক অ্যাডাপ্টারও আছে এর মধ্যে, আর মাইকও দেওয়া, মাইকের ব্যাপারেও দেওয়া আছে। এটা দিয়েছে অ্যাক্সেসরিজ লিস্ট, এতে কিছু কিছু জিনিস আছে যেটা পারচেজ করতে হবে, যেমন ছোট ট্রাইপড এগুলো সব দেওয়া হয়েছে, কিন্তু লেফটের নিচে যেটা অনেক অ্যাক্সেসরিজ আছে ওইগুলো পারচেজ করতে হবে। এতে মোটামুটি যে অ্যাক্সেসরিজ দেয় আর নতুন করে আর কিছু অ্যাক্সেসরিজ নিতে লাগে, এটা ইউজার ম্যানুয়াল দিয়েছে, এটা ইউজার ম্যানুয়াল আর তো কিছু নেই কমপ্লিট। আমরা এটা পরে খুলে দেখবো, আগে অ্যাক্সেসরিজ গুলো দেখে নি কি কি আছে। আমি সব টেবিলে সব সাজিয়ে সাজিয়ে রাখবো, একটা একটা করে দেখিয়ে আপনারা দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা সব ডিটেলস জানতে পারবেন যে কত প্রকারের সব জিনিসপত্র ওরা দেয়। কিছু টাই ক্লিপস আছে, ক্যামেরাটা যাতে হেলমেটের সঙ্গে টাই করা যায়, তা আমরা যাই হোক আমার তো হেলমেটে কাজে আসবে না। কিছু ডাবল সাইড টেপ দিয়েছে এক্সট্রা, মাউন্টস গুলোকে হেল্প করবে স্টিক করার জন্য। এটা লেন্স ক্লিনিং ক্লথ দিয়েছে, এটা কিছু টাই, কিছু ব্যান্ডস দিয়েছে যাতে ইয়ে ব্যান্ড করা যায়, যে মাইক দিয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা অমনি ডাইরেকশনাল মাইক নয়, এটা শুধু সামনে থেকে যদি কথা বলা হয় তবেই বোঝা যায় কথাটা, একটু দূরে যদি মাইকটা থাকে কিন্তু কিছু বোঝা যায় না। এটা আমি প্র্যাকটিক্যালি ইউজ করেছি। এটা হলো হ্যান্ডেল মাউন্ট দিয়েছে, বাইসাইকেল বা মোটরসাইকেলে হ্যান্ডেল মাউন্ট। ইউএসবি কেবল দিয়েছে, এটা চার্জিং এর জন্য, এটা খুবই কাজে আসে, বা ল্যাপটপের সঙ্গে বা পিসির সঙ্গে এটাকে ক্যামেরার সঙ্গে লাগিয়ে ডাইরেক্টলি ডেটা ট্রান্সফার করা যায়। মিনি ইউএসবি দিয়েছে, ওটা মিনি ইউএসবি টু ইউএসবি। আচ্ছা এবার বড় বক্সটার মধ্যে দেখা যাক কি কি আছে। এটা হলো মাইক অ্যাডাপ্টার, এটা অন্য যে কোনো মাইক এটার মধ্যে লাগানো যায়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যে কোন মাইক এটা অন্যান্য অ্যাকশন ক্যামেরাতে দেয় না, কিন্তু এটা এর মধ্যে অ্যাক্সেসরিজ এর মধ্যেই দিয়েছে। এটা বাইরে থেকে পারচেজ করতে গেলে অনেকটাই টাকা দিতে হতে পারে, বিভিন্ন মাউন্টস, ক্লিপ মাউন্ট, এটা 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 হলো একটা ক্লিপ মাউন্ট, এটা পরে যখন ইউজ কখনো করব তখন দেখাবো, এখন তো আপাতত আমি করবো না, এটা ইউজ দরকার নেই আমার। এটা হলো রিমোট দিয়েছে, এটা ভিডিও আর ফটো রিমোট করে এটা নেওয়ার জন্য, এটা রিমোটের স্ট্র্যাপটা দিয়েছে হাতে লাগানোর জন্য, এটা মাউন্টস সবই এগুলো মাউন্টস দিয়েছে, অনেক বিভিন্ন রকম মাউন্টস দিয়েছে, অত আর খুলে আমি প্যাকেট থেকে দেখাচ্ছি না, আশা করি বাইরে থেকে বোঝা যাচ্ছে। এটা একটা মাউন্ট দিয়েছে, এটা ড্যাশবোর্ড মাউন্ট, বা এটা ইয়ে হেলমেটেও এটা মাউন্ট করতে পারেন ক্যামেরাটা। এটা আরো একটা মাউন্ট দিয়েছে, এটাও একটা মাউন্ট, বিভিন্ন রকম মাউন্ট দিয়েছে, আর একটা মাউন্ট অনেক এক্সট্রা দিয়েছে যাতে হারিয়ে গেলে যাতে অসুবিধা না হয়। এটা হলো কেস দিয়েছে, এটা ক্যামেরার কেস, এটা ওয়াটারপ্রুফ কেস নয়, এটা জাস্ট প্রোটেক্টিভ কেস, যাতে ক্যামেরাটা যাতে প্রোটেক্ট থাকে। এটা প্রোটেক্টিভ কেস, এটা এমনি ক্যামেরাটা লাগিয়ে ট্রাইপডে লাগানো যেতে পারে। এটা দিয়েছে ডুয়েল চার্জার, ব্যাটারি ডুয়েল চার্জার, এইটা অন্য কোনো অ্যাকশন ক্যামেরাতে আমি চট করে দেখতে পাইনি, কিন্তু ক্যাসনের মধ্যে আছে, CS6 এর মধ্যে। এটা আর একটা মাউন্ট দিয়েছে, এর মধ্যে ক্যামেরাটা মাউন্ট করা যাবে ড্যাশবোর্ড, বা এটা ছোট ট্রাইপড দিয়েছে, একটা ছোট ট্রাইপড, এটা খুবই খুবই কাজের জিনিস, এটাকে নিয়ে ব্লগও করা যাবে, এটার মধ্যে ক্যামেরাটা লাগিয়ে এটাকে নিয়ে এরকম করে ব্লগ করা যাবে, এটা প্লাস ট্রাইপড স্ট্যান্ডও আছে।
এটার উপরে একটা ট্রাইপড স্টিক পাওয়া যায়, ওটা আলাদা করে পারচেজ করতে হয়। এটা একটা ব্যাটারি, একটা এক্সট্রা ব্যাটারি দিয়েছে, আর একটা ক্যামেরার মধ্যে লাগানো আছে। এটা এরকম এর মধ্যে এটা লাগিয়ে চার্জ করে, দুটো ব্যাটারি একসঙ্গে লাগিয়ে চার্জ করতে পারবেন এবং ভালোই তাড়াতাড়ি চার্জ হয়। এটাও একটা মাউন্ট দিয়েছে, অনেক রকমের মাউন্ট দেওয়া হয়েছে। এটা হলো যে মাউন্ট, এটা হেলমেটেও লাগানো যায়, গাড়িতেও লাগানো যায়। আমি এটা আমার ড্যাশবোর্ডে লাগাবো, স্কর্পিও ড্যাশবোর্ডে। ওটা ওয়াটারপ্রুফ কেস দিয়েছে একটা। চলুন আমার মেন যেটা আকর্ষণ সেটা খোলা যাক, ক্যামেরাটা। এটা হলো মেন আকর্ষণ। এই রিভিউ আমি আপনাকে পরে দেবো, যতক্ষণ না ইউজ করবো ততক্ষণ তো রিভিউ দিতে পারবো না। আমি বেশ কিছুদিন এটা ইউজ করে তারপরে একটা রিভিউ আমি আপনাদের দেব, এটা আপনাদের কেনা উচিত কি কেনা উচিত নয়। এটা ওয়াটারপ্রুফ কেস আছে, এটা এটা কিন্তু বাইরে থেকে টাচ স্ক্রিন কাজ করবে না এই ওয়াটারপ্রুফ কেসে। এই যে এটা হলো মেন ক্যামেরা, এটা হলো মেন ক্যামেরাটা। এটা মেমোরি কার্ড স্লট আছে, একটা ব্যাটারি তো তখন বাইরে বাইরে দেখালাম আপনাদেরকে। একটা ক্যাপ আছে ওর, আর এটা আর একটা ব্যাটারি দিয়েছে, এটা আর একটা ব্যাটারি। ক্যামেরাটা ফার্স্ট টাইম বুট করব, ছোট্ট স্লিক ছোট্ট ক্যামেরা, ইজি টু ইউজ। এই যে ফার্স্ট টাইম বুট হয়ে গেল, এটা আপাতত 4K তে আছে। এটা সেটিংস গুলো করতে হবে, এটা 1080p তেই করাটা বেস্ট, তাহলে জায়গাটাও কম নেবে আর সাইজটাও কম হবে। আর আমরা জেনারেলি তো, এটা ওয়াইফাই, এটা ওয়াইফাইটা চালু হয়ে গেল, এটা মোবাইলের সঙ্গে পরে এটা কানেক্ট করতে হবে। ওটাকে স্ক্যান করে নিজের মোবাইলে ওয়াইফাই চালিয়ে এটার সঙ্গে পেয়ার করে নিতে হবে, খুবই ইজি। পেয়ার করা এমন কিছু অসুবিধা নেই, ইজিলি পেয়ার করা যায়। তার আগে ওই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, যেটা স্ক্যান করার পরে, বক্সের মধ্যে স্ক্যান করার পরে যেটা পাওয়া যায়। এটা সেটিংস আছে, এটা ব্যাক মেনু, এটা হলো আমার ক্যামেরা। এই যে এই বক্সটার মধ্যে এটা এরকম করে সেট করতে হয়, এটা উল্টো সেট করছি, এটা ফার্স্ট টাইম আমার জানা নেই, এটা উল্টো সেট করছি। এটা এটা ঘুরিয়ে স্ক্রিনটা ভিতর দিকে সেট করতে হবে এরকম। এটা সেট হয়ে গেল, এটা প্রোটেক্টিভ কভার। আমি একটা মেমোরি কার্ডও পারচেজ করেছি, এটা হলো স্ক্যান ডিস্কের মেমোরি কার্ড, U3 64 GB। ঠিক আছে বন্ধুরা, আবার দেখাবে পরের ভিডিওতে। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। থ্যাংক ইউ, আবার পরের ভিডিওতে দেখা হবে।